আজকে আমার মা পাশে মাছ রান্না করবে, তার জন্য এখন মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে দিল। এবার ভালোভাবে মিক্সার করে নেবে। এই পাশে মাছটি ওল দিয়ে রান্না হবে। ওল দিয়ে পাশে মাছ খেতে ভীষণ মজাদার বন্ধুরা। দেখুন ওলটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, আমার মা সুন্দরভাবে ওলগুলো কেটে নিয়েছে। দেখুন এরকম পিস করে কেটে নিয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছে। এখন মাছগুলো ভেজে নেবে। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমার মায়ের মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখন আমার মা ওলগুলো ভেজে নেবে। ওলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন একটু হলুদ গুঁড়ো দেবে। এখন এর মধ্যে লবণ দিয়ে দেবে স্বাদ মতো। এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা ওলগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এরকম ভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ বাদে ঢাকনাটি খুলে নেব। এখন আমার মায়ের মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। এভাবে কিছুক্ষণ রাখার পর আমার মা তরকারিটা ঢেলে নেবে। বন্ধুরা ওল আর এই পাশে মাছের রান্নাটির জন্য কড়াইতে আবার তেল দিয়ে দেবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন। সবকিছু ভালোভাবে মিক্সার করে নিচ্ছে। এবার এর মধ্যে তরকারিটা দিয়ে দেবে। বন্ধুরা এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে জিরা মরিচ সরিষা বাটা। বন্ধুরা আমার এই রেসিপিটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন সবকিছু ভালোভাবে একসঙ্গে মিক্সার করে নেবে। বন্ধুরা দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার মা নামিয়ে নেবে। তরকারিটা একদম শেষ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি যা ভিডিও ছাড়বো আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।